কান্দিস না মা, কান্দিস না, আল্লাহর মাল আল্লাহই নিছে, এখানে আমগো তো কোনো হাত নাই। কিন্তু মা, আমার কি দোষ ছিল? আমার সাথে কেন এমন হইলো মা? এই কথা কয় না মা, আল্লাহ বিপদ আপদ দিয়া আমাকে তো পরীক্ষা করে মা, আল্লাহ তোরে পরীক্ষা করছে। আমি আর ওইবার যাব না মা। হ্যাঁ কেন মা? মা কিছু হইলে খালি কথা লাগে আমার গায়ে হাত তোলে। সংসার করলে অমন একটু একটু হয় মা। তাই বলে আমার গায়ে হাত তুলবো? স্বামী মানুষ তো তাই একটু শাসন করে। আমার পেটের সন্তানটার কথাও চিন্তা করলো না, এই জন্যই তো মারা গেছে। থাক মা, থাক, আর মন খারাপ করিস না। মা, আমার এত অল্প বয়সে কেন বিয়া দিলা মা? মা, মাইয়া মানুষ, একদিন তো বিয়া দেওয়ানি লাগতো না? মজনুর মতন ভালো পোলা পাইয়াই না। ভালা, আর এই হলো ভালার নমুনা। মা, তাড়াতাড়ি ডেকে দাও, আমার দেরি হয়ে গেল। এনে তোর বাবা 10 টাকা দিয়ে গেছে। 10 টাকা হইব না, আমার আছে খাতা কিনানো লাগবো। খাতা না সেই দিন কিনলি? মা, আমি এখন ক্লাস 8-এ পড়ি, একটা অঙ্ক করলি তো এক পৃষ্ঠা খাতা শেষ। সে কথা আগে কইবি না, খাড়া দিতাছি। খবর বলো। কি খবর? টাকা পয়সা, মামলা মোকদ্দমা, জায়গা জমি, নাকি অন্য কোনো খবর? আরে বেটা, আমার ছেলের খবর বলো। ও, সে তো ঘুমাইতেছে। ইতিমধ্যে তাকে ডাক দেওয়া হয়েছে 17 বার। শেষবার ডাকার সময় তিনি আমাকে স্টুপিড বলে মুখে থুতু দিয়েছে। বাহ 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 বাহ, বেশ করিতকর্মা মনে হচ্ছে না? আচ্ছা, তো সে ঘুমায় কখন? ওই যে ফজরের ওয়াক্তের কাছাকাছি সময়। ও, তাহলে সে ঘুম থেকে উঠে কখন? ওই যে গার্লস স্কুল ক্লাস আরম্ভ হওয়ার একটু আগ মুহূর্তে। বাহ, তো সারা রাত সে কী করে? ওই যে মোবাইলে নানা ধরনের ছবি দেখে। বাহ 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 বাহ, চমৎকার চমৎকার। আব্বা কি আমাকে ডেকেছেন? না, ডাকি নাই। তো তোমার কুশলাদি জিজ্ঞেস করতেছিলাম। তো বাজান, তোমার সাথে আমার একটা কথা আছে। কিন্তু আব্বা, আমার তো জরুরি কাজ আছে। কি কাজ? ওই গার্লস স্কুলের সামনে দাঁড়িয়ে থাকবো। কি কারণে? না, কারণ তেমন না, 1 ঘন্টা দাঁড়িয়ে থাকবো, তারপরে মনের সুখে গান গাবো। তো নাস্তা খাইছেন আপনি? আমি তো নাস্তা করি দুপুর 2টায়। এইটা একটা কথা কইলা বাজান, তখন তো দুপুরের ভাত খাওয়ার সময়। আব্বা, আমি ইয়াং স্মার্ট মডার্ন বয়। মানেটা বুঝলাম না। ফাঁকা ঘরে একলা ঘুমাই, বন্ধুর দেখা নাহি পাই আমি, ফাঁকা ঘরে একলা ঘুমাই। খলিল জি, ছেলে আমার এইসব কি কয়ে গেল? সাওয়াল আপনার বিয়া করতে চায়, সংসার করতে চায়। বিয়া, সংসার? বিয়া করাইলে, বউ ঘরে আনলে সংসারও হবে, ছাওয়ালও সুরসুর করে ভালো হয়ে যাবে। কথাটা তুই ঠিক কইলি। জি, তার প্রমাণ আপনি ছাওয়ালরে বিয়া করাইলেই পাবেন। বাহ, তাইলে তোর কথাটা আমি মনে নিলাম। জি, চল চলেন বাজার থেকে ঘুরে আসি গা। চল চলেন। কি অবস্থা ভাবি? বাবলি কেমন আছে? আর খবর, মায়াডা আমার শোকে পাথর হয়ে গেছে। ও মানসিকভাবে খুবই ভেঙে পড়েছে, তাছাড়া শরীরের উপর দিয়ে ধকলও তো কম গেল না। মায়াডার আমার কপালই খারাপ। না ভাবি, খালি কপালের দোষ দিয়ে না, বাবলির এই পরিস্থিতির জন্য প্রধানত দায়ী ওর অল্প বয়সে গর্ভধারণ। অল্প বয়সে বিয়া না দিলে এই দুর্ঘটনা ঘটত না। কিন্তু আমারও তো অল্প বয়সে বিয়ে হয়েছিল, এমন ঘটনা তো ঘটে নাই। আপনার ঘটে নাই, কিন্তু ঘটার সম্ভাবনা ছিল অনেক। কি জানি, তোমাদের এইসব কথা আমি বুঝি না। ভাবি, আপনাদের কপাল ভালো যে বাবলি বেঁচে গেছে। আলহামদুলিল্লাহ। কিন্তু মায়াডা যে আমার খাওয়ন দাওয়ন সব বন্ধ করে দিছে। সেটা করলে তো হবে না ভাবি,
ওকে এখন পুষ্টিকর খাবার দিতে হবে, কারণ শরীরের ধকলটা তো কাটিয়ে উঠতে হবে। ঠিকই কইছ, আমি আমার মেয়েরে ঠিক মতো খাওয়াবো, যত্ন করবো। ভাবি আজকে তাহলে আমরা আসি, একটু কিছু মুখে দিয়ে গেলে হতো না? আসবো রে ভাবি, আবার আসবো। আমার বাজানের বাজারে দোকান আছে। ও তুমি কাশেমের মেয়ে? বাহ বাহ বাহ, বেশ ভালো বেশ ভালো। তোমার না আরেকটা বড় বোন আছে? জি। তুমি আমার চেনো? চিনি, হারুন চাচা। বাহ 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 বাহ, আমার ছেলেরে চিনো? চিনি, সুলতান ক্লাস টেনে তিনবার ফেল করছে, রাস্তাঘাটে মেয়েদের ডিস্টার্ব করে। আর যাতে ডিস্টার্ব করতে না পারে সেই ব্যবস্থা করতেছি। আসি চাচা, আমার ক্লাস শুরু হয়ে যাবে। আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাহ বাহ বাহ, অপূর্ব, যেমন দেখতে সুন্দর তেমন তার আদব লেহাজ। খলিল জি, এই মেয়েটারে আমার ঘরে তুলতে চাই। এই মেয়েটার জন্য তো ছোট সব স্কুলের সামনে বসা থাকে, তাই নাকি? আল্লাহ ভরসা। চল, কি খবর কাশিম মিয়া, কেমন আছো? আসসালামু আলাইকুম চৌধুরী সাহেব। বসেন বসেন বসেন। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। তো তোমার ব্যবসা ব্যবসা কেমন চলতেছে? আপনাদের দোয়ায় চলতেছে। তোমার কাছে আমার একটা জিনিস চাওয়ার আছে। কি কি লাগবে, কি সদাই বলেন, সব নিয়ে যান। না না, সদাই না, অন্য জিনিস। তো খুলে বলেন চৌধুরী সাহেব। না মানে তোমার ছোট মেয়েটার আমার চাই। চাই মানে? আমার চাই মানে আমি আমার সুলতানের জন্য তোমার কুসুমকে চাই। তুমি তো জানো আমার সয় সম্পত্তির কোনো অভাব নাই। না না, এইটা কি কর, কুসুমের তো এখনো বিয়ের বয়স হয়নি। আরে হয় নাই হয়ে যাইব রে, হয়তো কতদিন। আর তাছাড়া তোমার মেয়ে তো আমার বাড়িতে রাজরানীর মতো থাকবো। আমার মেয়ে তো আরো পড়ালেখা করতে চায়। লেখাপড়া করতে চায় করবো, আমার বাড়িতে গিয়া করবো, সমস্যা কি? কিন্তু আমার মেয়ের বয়স তো এখনো 18 পূর্ণ হয় নাই, আর সরকারি আইন অনুযায়ী মেয়েদের 18 বছরের আগে বিয়ে দেওয়া তো অন্যায়। আরে আইন তো আমার হাতে, ওটা নিয়ে তুমি কোনো চিন্তা করো না, ওগুলো আমি দেখো। কিন্তু? কোনো কিন্তু নাই। দেখো সুলতান আমার একমাত্র ছেলে, আমার সব সয় সম্পত্তি তো সুলতানের, আর সুলতানের মানে তো কুসুমেরও। আর তুমি ভাইবা দেখো কুসুমের মানে কিন্তু তোমারও। শোনো কাশিম মিয়া, তোমার এই দোকানটারে আমি পাকা করে দেওয়ার ব্যবস্থা করতেছি, আর ব্যবসাপাতি খুব ভালোভাবে জমজমাটভাবে করার জন্য আমি কিছু পুঁজির ব্যবস্থা করতেছি। দুইটা কর্মচারী রাখবা, নিজের দোকানদারি করবা না, ঠিক আছে? বিয়ার সব খরচ আমার, তুমি ব্যবস্থা করো। না, এই ভুল আমি আর দ্বিতীয়বার করব না। আমার কুসুমের অবস্থা আমি বাবলির মতো হইতে দিতে পারবো না। আরে সবার ক্ষেত্রে একই রকম অবস্থা হয় নাকি? তাছাড়া ওরা বলছে মায়ের আমার বিয়ের পর উপর লেখা করাবে। মেয়েটার এইরকম অবস্থা দেখেও আপনার হুশ হয় না? হয়। আরে সবার ক্ষেত্রে কি আর একই রকম হয় নাকি? আর বাচ্চা কাচ্চা হইতে গেলে এরকম একটু একটু হয়। আপনি আপনার নিজের মায়ের ভালো চান না? ভালো চাই। আরে চাই বলেই তো বলতেছি, ওই বাড়িতে বিয়ে হলে আমাদের মেয়ে রানীর মতন থাকবো। এই কথা কিন্তু বাবলির সময়ও কইছিলেন, কইছিলেন না? আমি অত শত বুঝি না, আমি চৌধুরী সাহেবের কথা দিয়ে ফেলছি। তাইলে আর আমার কোনের কি দরকার? হ্যাঁ, কড়াই ভুল হয়ে গেছে। নিজে যা বুঝবে তাই। তোমার জন্য আমি এখানে দাঁড়িয়েছিলাম, মানে তোমাকে একটা কথা বলবো। বলবো? বলেন। বলো তো তোমার কি রঙের শাড়ি পছন্দ? তা জানি না, আপনি কি করবেন? না মানে আমি একটু শহরে যাব তো, মার্কেটিং করতে, তোমার আমার বিবাহের মার্কেটিং। মানে?
মানে হচ্ছে আমার বাবা তোমার বাবার সাথে বসে কথা ফাইনাল করেছে, মানে তোমার আমার বিবাহ হবে, বলো না আলহামদুলিল্লাহ। অসম্ভব, আমার বাজানা তো বেকুব না। এই তুমি আমার কথা বিশ্বাস করছো না? আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি এক কাজ করো, তুমি তোমার বাবার কাছে যাও, যায় তাকে জিজ্ঞেস করো ঘটনা কতটা সত্য। চুমকি চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে? পড়ালেখা করতে তো কেউ নিষেধ করে নাই, ওই বাড়ি গিয়া পড়ালেখা করু। এটা ঠিক না। আমারে তুই ঠিক বেঠিক শিখাইস না। আমরা বান্ধবীরা মিলে একটা দল করছি, সবাই মিলে এলাকার বাল্য বিবাহ বন্ধ করি, আর তোমরা কি না আমারই বাল্য বিয়ে দিবার চাও? ভাইবা দেখ, আমি সামান্য দোকানদারি করি, তাতে ঠিক মতন সংসার চলে না, বিয়ে দিলে বাল্য বিয়ে আইনে তো দণ্ডনীয় অপরাধ। বাপ মা মেয়েদের বিয়ে দিলে সেটা অপরাধ হয় না? না, আমি বিয়ে করবো না। মা তুমি কিছু কও না কেন? কারো কথায় কোনো কিছু যাবে আসবে না, আমি চৌধুরী সাহেবের কথা দিয়ে ফেলছি, এই বিয়ে হবেই। আর একবার এই কথা কইবা না বাজান, নালে কিন্তু আমি পুলিশে খবর দিমু। আমার মাইয়া মিয়া, তুই এই কথা বলি? তুমি যদি বাপ হয়ে আমার এত বড় ক্ষতি করতে পারো, তাহলে আমি পারব না কেন? আপা, কুসুমের কিন্তু বিয়ে হয়ে যাইতেছে। কি বলছো তোমরা, কুসুমের বিয়ে? আপা, পুববাড়ির সুলতানের সাথে। তোমরা কি কেউ কুসুমের সাথে কথা বলেছো? কুসুম তো ঘরের ভিতর দরজা বন্ধ কইরা রাখছে, আমরা যে কত ডাকলাম দরজাই খোলে না। দুই দিন হলো পানি পর্যন্ত খায় না আপা। আপা, আপনি কুসুমরে বাঁচান, অমগ স্কুলে এত ভালো ছাত্রী, কিন্তু এখন যদি ওর বিয়ে হয়ে যায় জীবনেও পড়ালেখা করতে পারবো না, ওর জীবনটাই নষ্ট হয়ে যাবো। তোমরা ঠিকই বলেছো, এই বয়সে মেয়েরা বিয়ের জন্য শারীরিক ও মানসিকভাবে প্রস্তুত থাকে না, এর মধ্যে অনেক বিপদও ঘটে যায়। আচ্ছা তোমরা আমাকে বলো তো, ওর বিয়েটা কে ঠিক করেছে? কুসুমের বাবা আর সুলতানের বাবা। আপা, আমরা ঠিক করছি ক্লাসে সকলে মিললা যে কুসুমের বিয়ে হইতে দিব না। তোমরা কোনো চিন্তা করো না, আমি তোমাদের সাহায্য করব। তোমরা কাজ করো, কুসুমের সাথে কথা বলে দেখো, প্রয়োজন হলে ওকে আমার বাসায়ও নিয়ে এসো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, যাও। আমরা মনে করি তুই যাই কইবি হেটাই হইব কুসুম। হ্যাঁ, শালাবা লগে মগর পরিষ্কার কথাও হইছে। তোর কথাটা আমরা শুনতে চাই কুসুম। কথা কও কুসুম, তুই যা করবি আমরা তাই করমু। আমি লেখাপড়া করতে চাই বাসন্তী, বিয়া চাই না। নে এক নলা ভাত নে, খাও আর খাইতে হবে। বকুল বাসন্তী, বাবা আমার লোভে পুরা সুলতানের লগে বিয়া দিতে চায়, এটা অন্যায়। কাশেম ভাই, ভাবি, আপনারা তো আমার আপন লোক, আপনাদের সকলের ভোটে আমি ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। গেল কয়েক বছর ধরে আমরা সকলে মিলে সিদ্ধান্ত নিয়েছি আমাদের গ্রামে আর কোনো বাল্যবিবাহ হতে দেব না। এই যে শায়লা, ফরিদ ভাই, মৌসুমী আপা সকলে মিলে আমাকে সাহায্য করছে। কুসুম এখনো বালিকা, 18 বছরও হয় নাই, আর বাল্য বিবাহ দণ্ডনীয় অপরাধ, আমরা তো জেনে শুনে একটা অপরাধ করতে পারি না। তাই আমি সবাইকে অনুরোধ করব, আসেন সবাই মিলে এই বিয়ে বন্ধ করি। বাল্য বিয়ে মেয়েদের শরীর ও মন ভেঙে দেয়, জীবন করে তোলে বিষের মতো। আপনার বড় মেয়ের এমন একটা দুর্ঘটনা ঘটার পরেও আবার আপনি এমন একটা কাজ করতে চাচ্ছেন? এটা তো ভাগ্যের ব্যাপার, এর উপরে তো আমাদের কোনো হাত নাই। না, এটা ভাগ্যের ব্যাপার নয়, এই বাল্য বিয়ের কারণে মাতৃ মৃত্যুর হার বেড়ে যাচ্ছে, মা হতে গিয়ে প্রতি 20 মিনিটে একজন করে মা মারা যাচ্ছে। আমরা কুসুমের বান্ধবী, আমরা একসাথে খেলি পড়ি, আমরা কুসুমের বিয়ে হইতে দিব না। ওরা ঠিকই বলেছে,
প্রয়োজন হলে আমরা ইউনুস স্যারের কাছে যাব, থানায় যাব, তারপরও কুসুমের জীবনটা নষ্ট হতে দিব না। কুসুমের মা, তুমি একটা কিছু কও। আমি কি কমু, আমি তো আপনার আগেই কইছিলাম যে আমরা একটা বড় ভুল করতে যাইতেছি। আপনারা আপনারা আমাদের ভুল ধরাই দিছেন। কুসুম কুসুম, এদিকে আয় মা, এদিকে আয়। তুই আবার স্কুলে যাইবি, অনেক পড়ালেখা করবি, তাহলে আর কোনো সমস্যা রইল না।